আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো হাউ টু ইউজ রাউন্ড ফর্মুলা ইন এক্সেল, অর্থাৎ দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে কিভাবে কোন সূত্র ব্যবহার করে এটা মূল সংখ্যার সাথে একীভূত করা যায়। দেখেন এখানে তিনটা ফর্মুলা আছে, একটা রাউন্ড ফর্মুলা, একটা রাউন্ড আপ ফর্মুলা, একটা হচ্ছে রাউন্ড ডাউন ফর্মুলা। তো রাউন্ড বলতে বোঝায় এখানে পয়েন্টের পরে যদি পয়েন্ট 49 এর বেশি হয়, মানে আমরা ওই যে ফ্র্যাকশন ফিগারে যেটা পড়ে এসেছি যে আমরা 50 হলে এক ধরে নিতাম, আবার 50 এর কম হলে সেটাকে মাইনাস করে দিতাম। তো এখানে রাউন্ড যদি দেই তাইলে 0.5 হলেই বা 0.49 এর উপরে হলে সেটাকে এক যোগ করে নিবে, আর যদি 50 এর কম হয় সেক্ষেত্রে এক মাইনাস করে নিবে। এটা হচ্ছে রাউন্ড, মানে অটোমেটিক এটা হয়ে যাবে। আর রাউন্ড আপ হচ্ছে আমার যাই থাকুক যদি পয়েন্ট 0.1 থাকে সেক্ষেত্রে রাউন্ড আপ দিলে ওটাকে এক নিয়ে নিবে। আবার রাউন্ড ডাউন হচ্ছে এখানে যদি পয়েন্ট 0.1 থাকুক বা যাই থাকুক, পয়েন্ট 0.99 থাকে সেক্ষেত্রে আমাদের রাউন্ড ডাউন দিলে এটা এক কমায় নিবে। এই হচ্ছে মূলত তিনটি ফর্মুলার মহত্ব কথা। তো এখানে রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন তিনটা জিনিস আছে। তো চলুন বন্ধু আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা একটু দেখিয়ে নিই। তো এখানে দেখেন সিম্পল একটা জিনিস দেখাইলাম, 0.49 আর একটা হলো 0.51 আর একটা হচ্ছে 0.01। তো এখানে যদি আমি ইকুয়াল টু রাউন্ড দিই আর ও ইকুয়াল ডি, দেখেন রাউন্ড দেওয়ার সাথে সাথে এইটা ফর্মুলা দিলাম কমা, মানে শূন্য। আচ্ছা রাউন্ড মানে এটাকে কমিয়ে নিচ্ছে। এখন যদি রাউন্ড রাউন্ড আর ও ইউন ডি রাউন্ড, তারপরে রাউন্ড আপ, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন। এখন এইটা যদি রাউন্ড আপ দিই আর ওই ডি রাউন্ড আপ, এটা কমন 0, এখানে এক নিয়ে নিচ্ছে। এখানে যদি আবার রাউন্ড ডাউন দেই, রাউন্ড ডাউন এটা কমন, দেখেন এখানে রাউন্ড দিলাম তার মানে অটো ফর্মুলা নিয়ে নিচ্ছে, মানে এক কমায় নিচ্ছে, 0 হয়ে গেছে। এখানে রাউন্ড আপ দিলাম মানে উপরেরটা নিয়ে নিয়েছে, আর রাউন্ড ডাউন দিলাম মানে আবার এটা কমে গিয়েছে। তো বন্ধুরা এটা সবগুলা এরকমই হবে। এই যে রাউন্ড মানে 0.5 এর উপর 5 বা উপরে আছে এক নিয়ে নিয়েছে, রাউন্ড আপ মানে অটোমেটিক এক হবে, রাউন্ড ডাউন মানে পয়েন্টের পরে যাই থাকুক সেটা ডাউন হিসেবে নেবে। এখানে 0.01 এটা রাউন্ড দিলাম, মানে যেহেতু 0.5 এর নিচে এটা 0 নিয়ে নিয়েছে, এটা রাউন্ড আপ দিলাম মানে এক নিয়ে নিয়েছে, রাউন্ড ডাউন মানে অটোমেটিক এটা নিয়ে নিবে। তো বন্ধুরা এখন আসা যাক আমাদের মূল ফর্মুলায়। তো এটা হাইড করে দিলাম। এখন এখানে তিনটা ইয়ে করা আছে, দেখুন এখানে আমি নিয়েছি সিরিয়াল নাম্বার, নেম অফ ওয়ার্কার দিয়ে দিলাম, অনেকখানে আমার 10 জন ওয়ার্কার আছে, এদের টোটাল ওয়েজেস, ওয়েজেস দেওয়া আছে, টোটাল টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেস দেওয়া আছে, ধরে নিলাম তাদের ওভারটাইম পার আওয়ার 8 টাকা, একজনের 132, একজনের 96.92, 98.94, 85.08, 86.78, 80.25, মানে যাই হোক একটা অ্যামাউন্ট প্রত্যেকের পার আওয়ার ওভারটাইম রেট হচ্ছে এত। এখন এরা প্রত্যেকেই
কাজ করেছে, ওভারটাইম করেছে 40 ঘন্টা, 22 মিনিট, 30 ঘন্টা, 55 মিনিট, 20 ঘন্টা, 30 মিনিট, 15 ঘন্টা, 59 মিনিট, এরকম ওখানে টোটাল তারা কাজ করেছে 334.17 মিনিট ওভারটাইম করেছে। এখন দেখেন তার টোটাল যদি আমি যোগ দিয়ে গুণ দিয়ে নেই, তাহলে এখানে দেখুন ফ্র্যাকশন ফিগার সহ প্রত্যেকেরটা চলে এসছে, প্রত্যেকের ফ্র্যাকশন চলে আসছে। তো এখানে আমি কিভাবে দিব এটা অ্যাজ এ ডিসিশন, মানে আমরা যেভাবে ডিসিশন নেব সেভাবে দিতে পারি। তো দেখুন ফর্মুলা দিলাম রাউন্ড, এটা রাউন্ড দিলে অটোমেটিক কম বেশি যেটাই হোক নিয়ে নেবে। দেখুন এখানে ছিল 53.22, সেখানে এটা হচ্ছে হয়েছে 53.23, তার মানে পয়েন্টের পরে বেশি আছে, বুঝলে এটাকে রাউন্ড করে বেশি নিয়ে নিছে। এখানে কিছু ছিল না, এখানে 53 ছিল, 8 কে 9 নিয়ে এসে 26.35 ছিল, সেটা 26 নিয়ে নিয়েছে। মানে রাউন্ডের ফর্মুলাটা হচ্ছে টোটালি আমাদের অ্যাজ এ ফর্মুলা অনুযায়ী 0.5 এর উপরে গেলেই সেটা এক যোগ করে নিবে, 0.5 এর নিচে আসলে সেটাকে এক কম করে নিবে। তো এই হলো আমার টোটাল ছিল 22,228.07 পয়সা, সেটা 28,228.07 পয়সা, এখানে হলো 28,228। এখন যদি রাউন্ড আপ দেই, এখানে আর ইউএনডি রাউন্ড আপ যখন দিব তখন অটোমেটিক সবগুলা বেশি করে নিবে, সব উপরে উপরে মানে পয়েন্টের ফিগারে যা আছে সবগুলো এক যোগ করে নিবে। তো এখানে সবগুলো ফিগার যোগ করে নিয়েছে, যেমন এখানে আমার 35 ছিল, সেখানে 26.35 27 হয়ে গেছে, 49.23 50 হয়ে গেছে, 97.48 98 হয়ে গেছে, এটা অটোমেটিক এভাবে নিয়ে নিয়েছে। তারপর যদি রাউন্ড ডাউন দেই, রাউন্ড ডাউন দিলে এটা অটোমেটিক এটা কমায় দেয়, তাহলে এখানে আমার রাউন্ড ডাউন দেওয়ার সাথে সাথে এটা 28,223 হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা 0.70 আছে সেটাকে আমার 22 নিয়ে নিয়েছে, 61.53 আছে সেটাকে 8 নিয়েছে, এটা প্রত্যেকটা ওভারঅল মানে কমায় নিয়ে নিয়েছে। তো এখন এখানে আর একটা জিনিস, আপনারা এই ফর্মুলাটা আমি এখানে এইভাবে দেখালাম, তো আপনারা ডাইরেক্ট গুণে নিতে পারেন, যেমন আর ও ইউ ডি রাউন্ড এটা দিলেন, তারপরে আমার আওয়ার এত ইনটু এত আওয়ার এভাবে নিতে পারেন। তাই আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিলাম, এমনও হতে পারে আমি ক্যালকুলেশন করার সময় আমি এটা নিব না, এটা নিব না, আমি এইভাবে নিব। তো এইভাবে সবগুলাই এইটা ইনটু এইটা কমা জিরো, এখানেও এইটা ইনটু এইটা কমা জিরো। তো বন্ধুরা এখানে 28,227 ছিল, সেখানে 28,228 নিয়ে নিয়েছে, 28,000, তারপর একটা নিল 28,232, 28,223। তো এখানে একটা কথা জেনে রাখা দরকার, আমরা যদি কোনো ওয়ার্কারের ওয়েজেস দেই বা ওভারটাইম দেই, তাদেরকে কোনো ক্রমে কম দেওয়া যাবে না। তাদের যদি আমরা দিতে হয়, যেমন ওই 1326.35 আছে, তাকে আমি 35 পয়সা কম দিতে পারবো না, তাকে বেশি দিলে কোনো সমস্যা নেই, এটা কম্পায়েন্সের রুল অনুযায়ী তাকে আমি কখনোই কম দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের রাউন্ড আপ করে নেওয়াটাই বেটার হবে। তো আশা করি বন্ধুরা মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন, ফর্মুলাটা কীভাবে ইউজ করলে কোথায় কখন কীভাবে ইউজ করতে হবে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে এবং